হ্যালো অ্যান্ড ওয়েলকাম বাংলা টেক অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে লাগবো, সেটা হচ্ছে তোমার বিটকয়েন। বিটকয়েন কী করে কিনতে হয় তার একটা আমি পরবর্তীকালে আরও বেশি পার্ট নিয়ে আসবো। এখন একটি যে পার্টটি বলবো সেটা হচ্ছে তোমার একটা বেসিক আইডিয়া দেবো, সে বেশি বিটকয়েন কী এবং কীভাবে কিনতে হয় সেই নিয়ে। তো বিটকয়েন আসলে একটি ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি, যেটা 2009 সালে একটি আননোন পার্সনের দ্বারা ইনভেন্টেড হয়েছে এবং সেই আননোন পার্সনটার নাম উপনাম যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে সাতোশি নাকামোতো। কিন্তু আসলে সাতোশি নাকামোতো কে সেটা কেউ জানে না। তো ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি জিনিসটা কি? ডিজিটাল কারেন্সি আসলে হলো একটা, যেমন আমরা আমাদের ভারতীয় টাকা যেমন ব্যবহার করি, আমরা রুপিস ব্যবহার করি, তো সেই রুপিসকে কন্ট্রোল করার জন্য একটি সংস্থা বা গভর্নমেন্ট থাকে, যেমন রিজার্ভ ব্যাঙ্ক আমাদের কন্ট্রোল করে। তো সেই ডিজিটাল কারেন্সি একটা হলো এমন একটি কারেন্সি যেটা আমরা দেখতে পাবো কিন্তু সেটা আমরা হাতে বা নেড়ে ব্যবহার করতে পারবো না, এবং এটাকে কন্ট্রোল করার মতো কোনো সংস্থা বা গভর্নমেন্ট নেই। বিভিন্ন দেশে এটা ভ্যালিড করবে কি করবে না সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা চলছে। তো এখনও সেটা বিভিন্ন সব দেশেই প্রায় মোটামুটি ভ্যালিড আছে। তো ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন করার জন্য কোনো মিডিলম্যান অর্থাৎ ব্যাংকের প্রয়োজন হয় না, কোনো ফিজ লাগে না, এবং এটি কেনার জন্য কোনো রকমের রিয়েল নেম ব্যবহার করতে হবে বলে কোনো মানে নেই। তো ক্রিপ্টোকারেন্সি কী করে কিনতে হবে? ক্রিপ্টোকারেন্সি কেনা তো তোমরা এটিকে কিনতে পারো বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাপ আছে। তো তার মধ্যে একটি ভালো একটি ওয়েবসাইট যেটা রিলায়েবল সেটা আমি বলছি, সেটা হচ্ছে তোমার blockchain.info। তো আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যে তোমরা কিনতে পারো ইচ্ছা হলে। কিন্তু আরও অ্যাপও আছে, যেমন বিটকয়েন ওয়ালেট ফর অ্যান্ড্রয়েড অ্যাপ, আরও iOS অ্যাপও আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ iOS অ্যাপ। তো তোমরা এর মাধ্যমে কিনতে পারো, এবং এটা তোমাদেরকে 2-3 মিনিট লাগবে, এটাকে একটা সাইন আপ করতে হবে এবং ডিটেল প্রোভাইড করতে হবে তোমাদেরকে। 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। তো তোমরা এরপরে ওইটার ইন্টারফেসটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। তো তোমরা বিটকয়েন কেনার জন্য আমরা যেমন রেগুলার ব্যবহার করি, রেগুলার যেমন আমরা কিছু কেনার জন্য ব্যবহার করি, যেমন তোমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ব্যাঙ্কিং পেমেন্টের মাধ্যমে তুমি বিটকয়েন কিনতে পারো। তো অনেকজন বিটকয়েন কেনার জন্য এখন অনেক ফায়দা আছে বা লস আছে সেটা আমি পরবর্তীকালে বলবো, কিন্তু হঠাৎ কেউ আমি বলবো না যে বিটকয়েন সম্বন্ধে না জেনে পুরো বিটকয়েন কিনতে যাওয়া। কারণ কিছুদিন আগে বিটকয়েনের দাম ছিল $17,000 মতো, কিন্তু এখন যেটা কমে দাঁড়িয়েছে $13,000 মতো, এবং ভারতীয় টাকায় সেটা হচ্ছে 8 লক্ষ টাকার মতো এবং বাংলাদেশ টাকায় 11 লক্ষ টাকার মতো। বিটকয়েন যেমন একটি ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি, তেমনি আরও অনেক বাজারে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি আছে যেগুলো অত বিখ্যাত না, তার মধ্যে বিটকয়েন সবচেয়ে বিখ্যাত। তো বিটকয়েন হঠাৎ কিনতে যাওয়া এটা লাভ হবে না লস হবে, কী করে ইনকাম করতে হবে, কী করে আর্ন করতে হবে, কী করে মাইনিং করতে হবে, পরবর্তীকালে সমস্ত ভিডিও এবং বিস্তারিতভাবে কী করে কিনতে হবে সমস্ত ভিডিও আমি বাংলায় দেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তীকালে পরবর্তী দিনে সেটা দেওয়ার চেষ্টা আমি করবো। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্য আরও সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ।